আজকের ভিডিওতে আমরা দেখব পপায়ের এই তুমি কে এই গানটা টিউটোরিয়াল। এই গানটার মধ্যে কেপো লাগবে, ফার্স্ট ফেটে কেপো লাগবে আপনাদের, আর যদি কেপো না লাগান তাইলেও খুব একটা ডিফারেন্স হবে না। আর আমার গিটারটা ডি শার্পে টিউন করা, এই কারণে আমি সেকেন্ড ফেটে কেপো লাগাই নিতেছি। গানটিতে ই, এ সাস, বি সাস, সি শার্প মাইনর এই চারটা কর্ডের ব্যবহার হবে। আর আপনারা কর্ডগুলো ধরবেন কেপোর কেপো অনুযায়ী, কেপোর পর থেকে যেমন কেপোর পরে সেকেন্ড ফ্রেটে ই, সেকেন্ড ফ্রেটে এ, সেকেন্ড আর ফোর্থ ফ্রেটে বি, ফোর্থ আর সিক্সথ ফ্রেটে সি শার্প মাইনর, মানে কেপোর অনুযায়ী আপনারা কর্ডগুলো ধরবেন। আর গানটিতে দুইটা পার্ট আছে, আমি দুইটা পার্ট একটা একটা করে দেখা যাইতেছি। প্রথম পার্টে হবে ই, এ, বি, এই তিনটা কর্ড হবে। ই হবে দুইবার, এ হবে একবার, বি হবে একবার। এখন আমি গানটা ছেড়ে দেখা যাইতেছি। এভাবে হবে ফার্স্ট পার্টটা, তারপর আসবে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের মধ্যে এই কর্ডগুলো হবে সি শার্প মাইনর, বি, এ, আবার বি, এভাবে রিপিট হবে বারবার সেকেন্ড পার্টটা। এখন আমি সেকেন্ড পার্টটা একটু বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দুইটা পার্টই বারবার গানটার মধ্যে রিপিট হবে। এখন আমি স্ট্রামিং প্যাটার্নটা দেখা যাইতেছি। স্ট্রামিং প্যাটার্নটা হবে এরকম। এইভাবেই পুরোটা গান শেষ হবে, আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।